তো ফাইন করে নেক্সট স্টেশনে নামি যেটা এখন ইনস্ট্রাকশন আছে। সো হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে 24th January 2021, আর আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন আজকে আমি বিশ্বভারতী প্যাসেঞ্জারের যাত্রাটা আপনাদের দেখাবো। সমস্ত ডিটেইলস থাকবে এই ট্রেনের। তার ওয়েদারটা শুধু দেখুন, এটা স্টেশন আর চারদিকে শুধু কুয়াশা আর কুয়াশা। এখন বাজে 6:35, ট্রেনটা অলরেডি লেট আছে। দেখা যাক কতক্ষণে ট্রেনটা আসে। আর ট্রেনে কিন্তু কোনোরকম জেনারেল বগি নেই। সো এই ট্রেনের সমস্ত হয়ে গেছে 2S আর CC। 2S মানে হচ্ছে আপনি সেকেন্ড চেয়ার কার, আর CC মানে হচ্ছে AC চেয়ার কার। সো যাই হোক, আপনার ভাড়াটা বলে দিই। আমি বর্তমানে বোলপুর থেকে নৈহাটি যাচ্ছি ভায়া ব্যান্ডেল হয়ে। আমার ভাড়া পড়েছে 45 rupees, ট্যাক্স নিয়ে 60 rupees, রিজার্ভেশন। আর যদি আপনি এসিতে যান এই ভাড়াটায় পড়তে হচ্ছে আপনার 300 টাকা। আর এখান থেকে যদি হাওড়া যান, হাওড়ার ভাড়া হচ্ছে এক্স্যাক্টলি 50 টাকা, আর সব মিলিয়ে 70 টাকা মতো পড়ে। ট্রেনটা লেট আছে কারণ দেখতে পাচ্ছেন ওয়েদার এর জন্যে। আর ট্রেনটায় আমার বগি নাম্বার আছে D14, আর সিট নাম্বার 73, আইদার একদম সামনে পড়বে আর একদম লাস্টে পড়বে। সো জানি না কোথায় পড়বে, দেখা যাক। এখনও ট্রেনটা অ্যানাউন্স করেনি, আর ট্রেনটা বিশাল লেট করবে আশা করছি। 6:41 বাজে, সবে ট্রেন অ্যানাউন্স করেছে, এখন জানি না কতক্ষণে ঢুকবে। আর সব থেকে কথা যেটা আপনাদের বারবার বলি, এখানেও কিন্তু এগুলোতে বগি নাম্বার মেনশান নেই। সো খুবই চাপ হবে, আইদার আমাকে নয় সামনে ছুটতে হবে নয় পেছনে ছুটতে হবে, তাই মিডিলে দাঁড়াচ্ছি। আশা করছি D14 সামনে পড়বে কারণ শিয়ালদা থেকে কর্মীর সংখ্যাটা পরপর আসে। সো দেখা যাক কতক্ষণে ট্রেনটা আসে, আর সব থেকে বড় কথা কখন আমি ব্যান্ডেল পৌঁছাই, তারপর নৈহাটি। সো একজন RPF বললেন যে D14টা একদম সামনে পড়বেন, কনফার্মভাবে বললেন, সেই জন্য আমি সামনেই যাচ্ছি। পেছন দিক থেকে রোল নাম্বারটা মানে ক্রমিক সংখ্যাটা আসছে D1 D2 করে, আর এগুলো জ্বলছে। এটাতে জাস্ট দিচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার, আমি জানি না, জাস্ট জ্বালালো, হয়তো বগি নাম্বার দিলেও দিতে পারে। সো দেখা যাক, যদি দেয় তাহলে খুবই ভালো। সো যাক, রেলওয়েকে আমি সম্পূর্ণ দোষ দিতে পারলাম না। এখন বগি নাম্বার দিয়েছে D12 ওখানে ছিল, আর একদম সামনে মোস্ট প্রবাবলি D14, এবং D14টাই মোস্ট প্রবাবলি ফার্স্ট বগি। আর শিয়ালদার দিকে গেলে উল্টোটা হয়, অ্যানাউন্স হচ্ছে ট্রেন আসছে। ট্রেনটা অলমোস্ট 20-25 মিনিটস লেট বোলপুর স্টেশনে। এই ট্রেনের ক্ষেত্রে বলি, টিকিট অ্যাভেলেবিলিটি কিন্তু প্রচুর থাকে। নর্মালি আমি টিকিট কেটেছি এক্স্যাক্টলি রাত 1টায়, ট্রেনটা হচ্ছে 6:30 বোলপুর, আমি রাত 1টায় বসে টিকিট কেটেছি কিন্তু পেয়ে গেছি। আজকে রবিবার বলে 4টে টিকিট ছিল, নর্মালি টিকিট অ্যাভেলেবেল থাকে কারণ হচ্ছে জেনারেল বগিগুলোকে যেহেতু রিজার্ভেশন করে নিয়েছে। আপনি নিশ্চিন্তে থাকুন যে টিকিট মোটামুটি আপনি পাবেন এই ট্রেনের ক্ষেত্রে, তবে কোনো ফেস্টিভ্যাল বা ওই সিজনের ক্ষেত্রে আমি কোনো গ্যারান্টি দিতে পারছি না। আর আরেকটা কথা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম লোক এই ট্রেনটা ধরে না কারণ এত ভরে থাকে বলে। ম্যাক্সিমাম লোক ধরে হচ্ছে এর পরের মালদা ইন্টারসিটিটা। সো এই ভিডিওটা আমি দেখাবো ট্রেনের কন্ডিশান কী, আর সিনারি কতটা দেখাতে পারবো জানি না কারণ এখনও কুয়াশা কাটেনি। তবু যদি আপনারা আমার আগের একটা লোকাল ট্রেনের জার্নি আছে, বোলপুর থেকে আমি ব্যান্ডেল হয়ে নৈহাটি গেছি, সেই ভিডিওটার লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে এবং ডিসক্রিপশানে। সেখানে কিন্তু একটা ন্যাচারাল বিউটি খুব সুন্দর পাওয়া গেছে। সো যাই হোক, এখন দেখি কতক্ষণে ট্রেনটা আসে। রাইট নাও বাজে হচ্ছে 6:50 হয়ে গেছে অলরেডি। তো 6:55 বাজে, এই হচ্ছে আমার D14 বগি, দেখতে পাচ্ছেন। এটা এক্স্যাক্টলি আসছে রামপুরহাট থেকে, এটা যাবে হচ্ছে হাওড়া। রাইট নাও এখন আছে বোলপুর, বোলপুরের পরে অল স্টপেজ করে চলে যাচ্ছে বর্ধমান, তারপর হচ্ছে ডাইরেক্ট ব্যান্ডেল, তারপর চুচুড়া, চন্দননগর হয়ে তারপর হচ্ছে হাওড়া। সো এবার আমি ট্রেনের ভেতরে আপনাকে যে কন্ডিশনটা দেখাবো সেটা হচ্ছে এখানকার টয়লেট ফ্যাসিলিটি। ফার্স্ট আমি যেটা দেখাই, যাই হোক এটা লাস্ট বগি, বডির সাথে আর কোনো কিছু কানেক্টেড না। ট্রেনটা ছেড়ে এসেছে এক্স্যাক্টলি হচ্ছে 5:30, রামপুরহাট থেকে ছেড়েছে। দেখুন টয়লেট অবস্থা, কিছু সিগারেটও পড়ে আছে, বিড়িও পড়ে আছে, লোকজনের আর অলটারনেটিভ রাস্তা নেই যাও। তো টয়লেটটা মোটামুটি পরিষ্কার নেই বলবো কারণ এখনও ক্লিন সেরকম নেই। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো আছে, নোংরা আছে। তো যাই হোক, এবার দেখি আমি বসি আর ট্রেনটা কতক্ষণে ছেড়ে দেখা। সো যাই হোক, এবার দেখুন বগির সিস্টেমটা, এখানে হচ্ছে এইদিকে 3 জন বসে আছে আর এদিকেও 3 জন বসে থাকে যেরকমই দেখিয়েছি। সো রিজার্ভেশনে সম্পূর্ণ থাকে। এবার আমাকে যেটা খুঁজতে হবে 73 উইন্ডো সিটটা কোথায় আছে।
প্যাসেঞ্জার ট্রেন হলেও এই ট্রেনের জার্নিটা কিন্তু যথেষ্ট কমফোর্টেবল। আপনি দেখুন সিটগুলো আপনি চাইলে আরেকটু হেলিয়ে নিতে পারেন, কোনো অলরেডি আবার হেলারও আছে। সো যাই হোক, মোটামুটি প্রাইস অনুসারে ঠিক আছে, শুধু একটাই কথা রিজার্ভেশন ছাড়া কিন্তু ট্রেনে ওঠা যাবে না, চেকিং হবে। এবং চেকিং করে যদি আপনাকে টিকিট ছাড়া ধরে তাহলে হয়তো ফাইন করে নেক্সট স্টেশনে নামিয়ে দেবে, যেটা এখন ইনস্ট্রাকশন আছে। সো যাই হোক, সবাই বোলপুর ছাড়লে এরপর একের পর এক স্টপেজ, কিন্তু বাইরের ওয়েদারটা এখনও কিন্তু কুয়াশা কাটেনি। সকালবেলায় চোখের সামনে পড়লো এত সুন্দর দৃশ্য, কিন্তু সেই দৃশ্যগুলোকে উপভোগ করতে পারছি না, নিজ দিয়ে চলে যাচ্ছে অজয় নদ। এর ওপর আমার একটা ভিডিও অলরেডি আছে, সেই ভিডিওটিকে দেখার অনুরোধ রইল, যেখানে আমি এই সমস্ত দৃশ্যগুলোকে আরও ভালো করে দেখেছি। যাই হোক, কুয়াশা পেরিয়ে ট্রেনের মধ্যে অনেক কাকা মুড়ি চা বিক্রি করছে, দেখতে দেখতে আমরা আদি সপ্তগ্রাম পেরিয়ে চলে আসলাম ব্যান্ডেলের কাছে। নটা চুয়াল্লিশ বাজে নেমে গেলাম ব্যান্ডেল জাংশনে, এখন আছি যে প্ল্যাটফর্মে, এটা সম্ভবত 3 নম্বর, আর 5 নম্বরে আসবে আমার হচ্ছে নয়টি লোকাল। কিন্তু যেহেতু এই ট্রেনের রিজার্ভেশন ছিল, লোকাল ট্রেনের টিকিট নেই, তাহলে আমাকে আবার যেতে হবে টিকিট কাউন্টার, টিকিট কাটতে হবে। সো তারপর আপনাকে দেখাবো 10:15 এখানে আছে এখন ব্যান্ডেল নৈহাটি। সো এই ট্রেনে 2 এসি বগি আছে, C1 আর C2 দেখা গেল। আর প্রথমে ওই সাইড দিয়ে আমি যেটা এসেছি D14 ছিল, আর এদিকে বগি হচ্ছে D8, তার মানে D1 থেকে D8, তারপর 2 এসি, তারপর বাকি বগিগুলো। সো যাই হোক, আমি এখান থেকে নিচে যাচ্ছি টিকিট কাউন্টারে, এটা এখান থেকে ছেড়ে যাচ্ছে। এর পরের স্টপেজ হচ্ছে চুচুড়া, তারপর যাবে হচ্ছে চন্দননগর, আর তারপর ডাইরেক্ট হচ্ছে হাওড়া। সো টিকিট কাটার জন্য বাইরে চলে আসতে হলো, একটু মাস্কটা খুলি। সো বাইরে এখান দিয়ে বেরোবেন এই দিকে, এবং তারপর এই যে পাশের কাউন্টারেই হচ্ছে টিকিট কাটতে হবে, আনরিজার্ভ টিকিট। আর মোবাইলের টিকিট স্টার্ট হয়ে গেছে, আপনি যদি UTS অ্যাপস ইউজ করেন তাহলে মোবাইলেও টিকিট কাটতে পারেন। তো এখান থেকে ভাড়া পড়েছে হচ্ছে নৈহাটির 5 টাকা করে, আর 5 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা থাকে। তো আপনি টিকিট কাউন্টার থেকে টিকিট কাটার পর এইদিকে সিঁড়ি দিয়ে যেতে পারেন, অথবা এই সাইডে আছে সাবওয়ে হয়ে যেতে পারেন। সো আমরা সিঁড়ি দিয়ে যাই, সাবওয়ে দিয়ে এসেছি, আর 10:15 ট্রেন, আশা করছি 10:30 মধ্যে আমাকে নৈহাটি পৌঁছে দেবে। ব্যান্ডেল জাংশন থেকে অনেক দিকেরই ট্রেন যায়, তার মধ্যে অন্যতম নৈহাটি, কাটোয়া, হাওড়া এবং বর্ধমান। বহু এক্সপ্রেস ট্রেন এই ব্যান্ডেল জাংশনের ওপর দিয়ে কাটোয়া হয়ে মালদা অথবা বর্ধমান হয়ে মালদা উত্তরবঙ্গ যায়। সো ছোটো একটা ইনফরমেশান দিয়ে রাখি, যদি বাই চান্স ধরুন আপনি এমন সময় আসলেন যখন নৈহাটি লোকাল নেই, মানে ব্যান্ডেল নৈহাটি, তখন এই যে পেছনে অটো দেখতে পাচ্ছেন বা ওইদিকে অটো আছে, সো এই সমস্ত অটো করে আপনি চলে যেতে পারেন হচ্ছে চুচুড়া ঘাট। চুচুড়া ঘাটের অপোজিটেই হচ্ছে নৈহাটি, যেটা খেয়া পার করে আপনি নৈহাটি যেতে পারেন। তার উপরে আমার ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। সো আজকে যাবো এখন ট্রেনে করে, আপনাদের তো কোনো সিনারি দেখাতে পারিনি, কারণ কুয়াশায় কিছুই দেখা যাচ্ছিল না, জাস্ট কুয়াশা কাটলো 10:00। তো এখন দেখি 10:15 ট্রেন কটার সময় আসে, আর আশা করছি 10:30-35 করে আমরা নৈহাটি পৌঁছে যাবো। আর রিলেটেড কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন, বা আপনি যদি কোনো রুট চান আমি ট্রেনে কভার করি সেটাও কমেন্ট সেকশানে জানাবেন। এবং একটা অলিখিত নিয়ম বলতে পারেন যে ব্যান্ডেল নৈহাটি লোকাল কিন্তু সবসময় 5 নম্বর প্ল্যাটফর্মেই দেবে, অন্য কোনো প্ল্যাটফর্মে দেয় না। তো আমার পেছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, এটা দিয়ে নেমে যাবো। 10:15 টাইম, ট্রেনটা নৈহাটি থেকে আসছে আর 4 মিনিট বাকি আছে, আশা করছি কিছুক্ষণের মধ্যেই ব্যান্ডেল নৈহাটি লোকালটা প্ল্যাটফর্মে দিয়ে দেবে। এটি হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, এবং এদিকে দেখিয়ে দিই আপনাকে, এখানে 4 নম্বর আছে, 3 নম্বর আছে, মানে 3, 4, 5 একসাথে কানেক্টেড। আর ওই সাইডে আমার এই সাইডে যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন 1, 2, আর তারপর একটা প্ল্যাটফর্ম আছে 1A আর 1B। তো এই সিকোয়েন্সে হচ্ছে ব্যান্ডেলে টোটাল 5টা প্ল্যাটফর্ম তো আছে, 1, 2, 3, 4, 5, আর তার সাথে আরও 2টো প্ল্যাটফর্ম, 7টা প্ল্যাটফর্ম। ট্রেনের সিস্টেমটা বলে দিই, এই সাইডে 3 জনের বসার জায়গা থাকে, আর এই সাইডে 3 জনের বসা থাকে, ওদিকে যতগুলো জায়গা দেখছি নেমে থাকে, শুধুমাত্র একদম শেষের এবং প্রথমে একটা কন্টিনিউ থাকে, যেখানে আপনি মোটামুটি 7 থেকে 8 জন বসতে পারেন। সম্পূর্ণ আনরিজার্ভ ট্রেন, এটার জন্য আলাদা করে কোনো রিজার্ভেশন লাগে না, নর্মাল টিকিট যেটা আছে সেটা কাটতে হয়, যেটা সেকেন্ড ক্লাস টিকিট বলা হয়। মোটামুটি 20 কিলোমিটার অবধি আপনার 5 টাকা চার্জ করবে, ব্যান্ডেল থেকে নয়টি কিন্তু 5 টাকা ভাড়া। ব্যান্ডেল জাংশন থেকে ট্রেনটি ছেড়ে দিল এবং সামনের পথে এগিয়ে চলল। এই ট্রেনটির মাত্র 2টো স্টপেজ আছে ব্যান্ডেলের পর, প্রথমটি হচ্ছে হুগলিঘাট এবং তারপরে গঙ্গা পেরিয়ে গরিফা। দেখতে দেখতে আমরা হুগলিঘাট স্টেশন ছেড়ে সামনের পথে এগোতে লাগলাম, এবং সামনেই এই ব্রিজটি, জুবলি ব্রিজ, এই ব্রিজটি পেরিয়েই হচ্ছে উত্তর 24 পরগনা জেলা। এই গঙ্গা ভাগ করেছে এই অংশে
হুগলির সাথে উত্তর চব্বিশ পরগনাকে। আমরা চলে আসলাম উত্তর চব্বিশ পরগনা জেলার এই রুটের প্রথম স্টেশন গড়িফা। গড়িফা পার করে ট্রেনটি সামনের পথে এগিয়ে চলল এবং অল্প কিছু সময়ের মধ্যেই আমরা চলে আসলাম নৈহাটি জাংশন রেলওয়ে স্টেশন। 10:36 বাজে নেমে পড়লাম নৈহাটিতে, আর কৃষ্ণগড়টা মিস করলাম। যাই হোক, সো আশা করবো আজকের ভিডিওটা আপনাদের ইনফরমেটিভ লেগেছে। যদি এই রিলেটেড কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, ভিডিওটাকে ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।